নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি পিন্টু দা, আর আপনারা দেখছেন পিন্টু মুন্ডের ব্লগ। তো অনেক দিনের পরে আজকে আবারও একটা নতুন মুরগের ভিডিও নিয়ে চলে এলাম। তো আপনারা পিছনে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মুরগটা, ওই মুরগটার ভিডিও আমি আজকে দেব। একদম ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব, ওটার লেজ মুখ সব কিছুটাই আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভালো করে দেখবেন, যদি আপনাদের পছন্দ হয়, যদি মনে হয় যে না এটা নেওয়া যাবে, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে, কল করবেন। তো ঠিক আছে, চলুন বন্ধুরা, আমি ব্যাক ক্যামেরা করে আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা ভালো করে দেখবেন, যদি মনে হয় তাহলে অবশ্যই কল করবেন। তো বন্ধুরা দেখুন, এই যে আমরা একটু ঘাসে ছেড়েছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন মুরগটা মোটামুটি ভালোই চঞ্চল আছে, দুর্বল বলা যাবে না। দেখুন, আর এই যে পিছনে আপনারা লেজটা দেখতে পাচ্ছেন, লেজটা কিন্তু অনেকটাই ছিল, অনেক বেশি লম্বা লেজ ছিল, লেজটা উঠে গেছে, তার জন্য এতটা বোঝা যাচ্ছে না। তো আমি সামনে থেকে দেখাবো, কারণ মুরগিটা ছাড়া আছে, তাই এদিক ওদিক ছুটোছুটি করছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা স্পিড। তো আপনারা যদি কেউ চাইছেন যে মুরগটাকে নিয়ে খেলা করবেন, তো সেটাও করতে পারেন। আর কেউ যদি চাইছেন যে মুরগটাকে নিয়ে আমি বিট করাবো হাড়ির সঙ্গে, সেটাও করতে পারেন আপনারা। তো মুরগটা আপনারা দেখুন, একদম সামনে থেকে আমি ঠোঁটের কোয়ালিটিটা আপনাদের দেখিয়ে দিই, এই যে দেখুন। আর মুরগটা লেজ অনেক ছিল, অনেক লম্বা লম্বা লেজ ছিল, লেজ তো আপনারা জানেন, লেজ উঠে যায় আবার পড়ে উঠে। আর মুরগটার বয়স প্রায় এক বছর তিন চার মাস হবে, আর বডি ওয়েট প্রায় 3.5 কিলোর মতো হবে। তো ওজন করা হয়নি, অনেক দিনে একবার ওজন করা হয়েছিল, তো একটু কম বেশি হতেই পারে, কারণ আমরা ওজন করি না, অনুভব করে বলা হচ্ছে। তো দেখুন মুরগটা একদম যে ঢালি রাস্তার উপরে হাঁটছে, আপনারা অনেকে হয়তো ভাববেন যে বাদ ফুটকি আছে নাকি, সেরকম কিছুই নেই। দেখুন মুরগিটার স্পটটা দেখুন আপনারা, খুব চঞ্চল মুরগ মোটামুটি। আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমার ডিসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে, আর সেই নম্বরে আমাকে কল করবেন। এখন মুরগটা দাঁড়িয়েছে, আমি আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। বেশি কিছু আমি বলছি না, কারণ কথা বললে মুরগটা এদিক ওদিক হচ্ছে। তো আমি আপনাদের একটু চুপচাপ দেখানোর চেষ্টা করছি। এই যে আমরা একটু আগে ধরেছিলাম, তাই দেখুন গা কাটছে, যেখানে হাত দিলেই মোটামুটি গা কাটে, গলায় কাটে, হ্যাঁ গলায়ও কাটে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলটা, আল বেশি বেরোয়নি, মোটামুটি 1/2 ইঞ্চির মতো বেরিয়েছে। আর লেজ অনেক চাওড়া লেজ ছিল এবং লম্বা ছিল, লেজগুলো উঠে যাওয়ার জন্য এতটা ভালো লাগছে না, যখন আবার নতুন লেজ বেরোবে তখন আবার সুন্দর লাগবে মুরগটাকে। এখন চুপচাপ দাঁড়িয়েছে, একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা। দেখুন Thank you.
আপনারা একদম ভালো করে দেখুন, আমি একটু সময় সময় চেষ্টা করছি। এই দেখুন ভালো করে, আপনারা অনেকে বলেন যে ভালো করে দেখতে পেলাম না, একটু ভালো করে দেখাবেন, তার জন্য আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে যে মোরগটাকে দেখলেন আপনারা, তো আশা করি সব কিছুটাই দেখতে পেয়েছেন, লেজ ফুল সব কিছুটাই মুখ। তো যদি আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন, ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে। তো ঠিক আছে, আর বেশি কিছু বলবো না, পরের ভিডিওতে দেখা হচ্ছে।